প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি প্রথম অধ্যায়ে সপ্তম লেকচারে ক্লাস নেব। লাস্ট লেকচারে আমি তোমাদেরকে নির্ণায়কের ধর্মাবলী নিয়ে আলোচনা করেছি। আজকের লেকচারে সেই ধর্মাবলী আলোকে কিছু প্রবলেমের সলিউশন করব। মানে আমার কিছু নির্ণায়ক থাকবে যেটা আমি সম্প্রসারণ না করে এটা প্রমাণ করতে বলবে, অথবা সেই নির্ণয়কে মান বের করতে বলবে। সেই ধরনের প্রবলেমগুলো আজকে আমি সমাধান করে দেখাবো, কিভাবে সম্প্রসারণ না করে ধর্মাবলীগুলো ব্যবহার করে আমি ম্যাথ সলিউশন করতে পারি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে প্রথম যে কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেন একটা এখানে দেওয়া আছে যে একটা নির্ণায়ক যার প্রথম রোতে আছে 111, সেকেন্ড রোতে আছে 1pp² এবং থার্ড রোতে আছে 1p² p^4। এটা থেকে আমাকে বলছে যে এই জিনিসটা প্রমাণ করতে, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমার লেফট সাইডে যেটা আছে সেটা লিখে ফেলি। নির্ণায়কটা ওয়ান 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 পি পি স্কোয়ার, আর এরপর আছে 1p² p^4। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমি কালকে যে 7 নম্বর প্রপার্টিসটা লিখেছি, সে প্রপার্টিসের মধ্যে আমি বলেছি যে আমি যে কোনো দুইটা সারি বা ততোধিক, দুই বা ততোধিক সারি বা কলামের অনুরূপ ভুক্তিগুলো যে কোনো অনুপাত, যে কোনো গুণিতকে যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এখানে সেই 7 নম্বর প্রপার্টিসটা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করব মানে আমার ফার্স্টে মাথার মধ্যে একটা জিনিস সেট করতে হবে যে আমার ভুক্তিগুলা শূন্য বানাবো। যে কোনো একটা সারি বা একটা কলামের সর্বোচ্চ দুইটা ভুক্তি শূন্য বানানোর চেষ্টা করব। যদি দুইটা না পারি, একটা হলেও শূন্য বানানোর চেষ্টা করব। এটা আমি যোগ বা বিয়োগ করে যেভাবে পারি। তাহলে আমি যদি এই সি ওয়ান এবং সি টু কলামটা দেখি, এখানে ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কিন্তু আমার একটা শূন্য বের হয়ে আসে। তাহলে এই কলাম থেকে যদি এই কলাম বাদ দিই, মানে সি টু থেকে যদি আমি সি ওয়ানটা বাদ দিই, তাহলে আমার একটা শূন্য বের হচ্ছে। মানে আমার ফার্স্ট টার্গেট থাকবে যে শূন্য, যে কোনো একটা ভুক্তি শূন্য বের করা। তাহলে আমি সি টু থেকে সি ওয়ান বের বিয়োগ করলে আমার শূন্য পাই। এই বিয়োগ ফলটা আমি এখন নতুন যে নির্ণয় করব, সেই নির্ণয়কের কোন কলামে করব, ফার্স্ট কলামে করব নাকি সেকেন্ড কলামে করব, আমি সেকেন্ড কলামে সেই কাজটা করলাম। মানে সি টু ডটে আমি সি টু থেকে সি ওয়ানটা বিয়োগ করব। একই রকমভাবে আরেকটাও দেখতেছি যে এই থার্ড কলাম থেকে যদি আমি সেকেন্ড কলামটা বাদ দিই, অথবা থার্ড কলাম থেকে যদি আমি ফার্স্ট কলামটা বাদ দিই, তখনও আমার একটা শূন্য আসে। তা আমি থার্ড কলাম থেকে যদি ফার্স্ট কলামটা বাদ দিই, অথবা থার্ড কলাম থেকে যদি সেকেন্ড কলামটা বাদ দিই, যে কোনো একটা বাদ দিলেই হবে, তা আমি সি টু মাইনাস সি থ্রি করি। তা এটা সি ওয়ানও করা যাবে, এটা কোনো ব্যাপার না। এই বিয়োগ ফলটা আমি যেহেতু সেকেন্ড কলামে একটা কাজ করে ফেলছি, তা নতুন যে নির্ণায়ক হবে সেইখানে সেকেন্ড কলামে আর কোনো কাজ করতে পারবো না। এখন তাহলে অবভিয়াসলি আমাকে সেই কাজটা করতে হবে কি থার্ড কলামে, মানে সি থ্রি মাইনাস সি টু, এই কাজটা আমি থার্ড কলামে করবো সি থ্রি ডটে। তাহলে আমার এখন যে নির্ণয়টা আমি তৈরি করব, তার ফার্স্ট কলামে আমি কোনো কাজ করতেছি না, তাহলে ফার্স্ট কলামে আমার যা আছে তাই থাকবে, ওয়ান ওয়ান এবং ওয়ান থাকবে। আর সেকেন্ড কলামে আমি কি করব, সি টু থেকে সি ওয়ান বাদ দেব। এটা হচ্ছে সি টু আর এটা সি ওয়ান, সি টু থেকে সি ওয়ান। আর যদি না পারো, তোমরা পেন্সিল দিয়ে তোমাদের নিজেদের সুবিধার জন্য এটাকে সি ওয়ান নাম করতে পারো, এটাকে সি টু নাম দিতে পারো, এটাকে সি থ্রি নাম দিতে পারো। একই রকমভাবে এই কাজ, সেম কাজটা কিন্তু রো বেসডও করা যায়। যেমন এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য আসে, আবার এটা থেকে এটা বিয়োগ করলেও শূন্য আসে। মানে রো ওয়ান থেকে রো টু বাদ দিলেও শূন্য, আবার রো টু থেকে রো থ্রি বাদ দিলেও শূন্য পাওয়া যায়। মানে আমি সর্বোচ্চ দুইটা শূন্য বের করার চেষ্টা করব। তাহলে সেকেন্ড কলামে হচ্ছে সি টু থেকে সি ওয়ান বাদ দেব, সি টু এখানে ওয়ান আর এখানে ওয়ান, এটা এটা বিয়োগ করব, ওয়ান মাইনাস ওয়ান, এখানে পি মাইনাস ওয়ান করব, পি মাইনাস ওয়ান, এখানে পি স্কোয়ার মাইনাস ওয়ান। যেটা আগে বলছি সেটা আগে লিখবো, যেটা পরে সেটা পরে লিখবো। আগে আছে সি টুরগুলো, সি টুরগুলো, পরে আছে সি ওয়ানগুলো, সি ওয়ানগুলো। একই রকমভাবে সি থ্রি ডটে সি থ্রি থেকে সি টু বাদ দেবো, মানে এটা থেকে এটা বাদ দেবো। তাহলে এখানে ওয়ান মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস পি, আর এখানে থাকে পি টু দি পাওয়ার 4 মাইনাস পি স্কোয়ার। এটা যখন করব, এখানে যা যা কাজ এখন করে নিই, এখানে ওয়ান থেকে ফার্স্ট কলামে যা আছে তাই থাকবে, সেকেন্ড কলামে এখানে জিরো,
তারপর পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে ওয়ান থেকে ওয়ান চলে গেলে শূন্য, পি স্কোয়ার মাইনাস পি, অ্যান্ড পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার। এবার আমি যদি নির্ণায়কের ল অনুসারে এটাকে সম্প্রসারণ করি, ফার্স্ট র অনুযায়ী যদি আমি সম্প্রসারণ করি, তাহলে ওয়ানের সহগুণক, ওয়ান বরাবর যদি ওয়ানের সহগুণক নিই, তাহলে ওয়ান ইন্টু তার ওই বরাবর রো কলাম বাদ দিয়ে দিলে আমার থাকতেছে পি মাইনাস ওয়ান, পি স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে থাকতেছে পি স্কোয়ার মাইনাস পি, আর এখানে পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার, এটা থাকতেছে। আর এই শূন্য এবং এই শূন্যের সহগুণক নিয়ে না নিলেও আমার চলবে, কারণ এই শূন্যের সহগুণকটা নিলে ওই সহগুণকের সাথে শূন্য গুণ করলে শূন্য আসবে, এই শূন্যেরও সহগুণক নিলে ওই সহগুণকের সাথে শূন্যটা গুণ করলে শূন্যই আসবে। তাহলে এই কারণে, এই সুবিধার জন্য আমরা এই কাজটা এখানে করেছি, যে আমি একটা ভুক্তি একটা সারি বা একটা কলাম বরাবর সর্বোচ্চ শূন্য বের করার চেষ্টা করব। যেমন এখানে ফার্স্ট রো বরাবর অলরেডি আমি দুইটা শূন্য বানাই ফেলছি, তাহলে আমার অঙ্কটা ক্যালকুলেশন করতে অনেক বেশি ইজি হয়ে গেছে। আর দুইটা না বানাইতে পারলে তোমরা একটা বানানোর অবশ্যই চেষ্টা করবা, যেহেতু এগুলো ইজি অঙ্ক, এগুলো দুইটা বানানো খুবই ইজি। কিছু কিছু অঙ্কে হইতে পারে যে আসবে না, তখন একটা বানানোর, মিনিমাম একটা জিরো বানানোর চেষ্টা করতে হবে। তাহলে এখানে আমি একটু ক্যালকুলেশন করি, এখানে পি মাইনাস ওয়ান, আর এখানে আমার যদি উৎপাদক নিই পি প্লাস ওয়ান ইন্টু পি মাইনাস ওয়ান আসে। একই রকমভাবে এখান থেকে আমি পি স্কোয়ার মাইনাস পি, আর এখান থেকে আমি লিখতে পারি পি স্কোয়ার প্লাস পি ইন্টু পি স্কোয়ার মাইনাস পি, এটা লিখতে পারি, যে যার মতো ক্যালকুলেশন করলে হবে। এখন এখানে দেখি যে আমার এ ফার্স্ট কলাম থেকে পি মাইনাস ওয়ান কমন যায়, ওকে কমন নিয়ে নিলাম। সেকেন্ড কলাম থেকে দেখছি যে আমার পি স্কোয়ার মাইনাস পি কমন যায়, পি স্কোয়ার মাইনাস পি কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার পর এখানে পি মাইনাস ওয়ান কমন গেলে ওয়ান থাকবে, এখান থেকে পি মাইনাস ওয়ান কমন গেলে পি প্লাস ওয়ান থাকবে, একই রকমভাবে এখান থেকে পি স্কোয়ার মাইনাস পি কমন চলে গেলে ওয়ান থাকবে, আর এখান থেকে পি স্কোয়ার প্লাস পি কমন চলে গেলে এটা কমন চলে গেলে পি স্কোয়ার প্লাস পি থাকবে। এখান থেকে আবার পি কমন যায়, পি কে বাইরে নিয়ে আসি, তাহলে পি মাইনাস ওয়ান ইন্টু এখানে পি মাইনাস ওয়ান থাকে, আর এটা আড়াআড়ি গুণ করে দিই, আড়াআড়ি গুণ করলে এখানে আসবে পি স্কোয়ার প্লাস পি মাইনাস পি মাইনাস ওয়ান। তাহলে আমার ফাইনালি চলে আসতেছে কি, পি ইন্টু পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে পি পি চলে গেলে পি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমার রাইট সাইডটা প্রমাণ হয়ে গেছে, রাইট সাইডটা আমার প্রমাণ নিয়ে আসছি আমি। তাহলে আমার এখানে একটা রুলস, মানে ওই যে নির্ণায়কের যে 7 নম্বর রুলসটা ছিল, সেটা আমি এখানে ব্যবহার করেছি। আর এখানে যে কমন নেওয়ার ব্যাপারটা, যে সেম গুণিতক, আমি যে কোনো রো বা যে কোনো সারি থেকে আমার কমন থাকলে সেই কমনটা নিতে পারবো। আজকের লেকচারে আমি তোমাদেরকে কিছু সেম মেথডেরই ম্যাথ দেখাবো, যেন তোমাদের ম্যাথগুলো তোমরা বুঝতে পারো। যেহেতু নির্ণায়ক চ্যাপ্টারটা তোমাদের সকলের জন্যই নতুন, তাহলে সেভাবেই আমি আজকে ম্যাথগুলো দেখাচ্ছি, যেন কয়েকটা প্র্যাকটিস করলে তোমাদের কাছে কনসেপ্টটা একটু ক্লিয়ার হয়ে যায়। তা আমরা নেক্সট ম্যাথে চলে আসি। নেক্সট ম্যাথটা এই এটা সমান আমাকে এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ প্রমাণ করতে হবে। তাহলে আমার লেফট সাইড যেটা আছে সেটা লিখবো, এ বি সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব অ্যান্ড সি কিউব। তো আমি আগের অঙ্কে বলছিলাম যে ফার্স্টে আমার শূন্য বানানোর একটা টেন্ডেন্সি থাকবে, যে যে কোনো সারি বা ভুক্তি অনুসারে আমি শূন্য বানাবো, যোগ অথবা বিয়োগ করে যেভাবে পারি। তার আগে আরেকটা কোশ্চেন থেকে যায়, তার আগে হচ্ছে যদি আমার কোনো রো বা সারি অনুযায়ী কমন যায়, অবশ্যই আমার কমন নিতে হবে, তারপর আমার শূন্য বানানোর কাজ করতে হবে। যেমন এখানে আমার ফার্স্ট কলাম থেকে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, সেকেন্ড কলাম থেকে কি কমন যাচ্ছে, বি কমন যাচ্ছে, এবং থার্ড কলাম থেকে কি কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে। কমন যাওয়ার পর এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে এ, এখানে থাকবে স্কোয়ার, এখান থেকে বি কমন যাওয়ার পর এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে বি, আর এখানে থাকবে বি স্কোয়ার, এখানে সি কমন নেওয়ার পর এখানে থাকবে ফার্স্ট রোতে এখানে থাকবে ওয়ান, এখানে থাকবে সি, অ্যান্ড এখানে থাকবে সি স্কোয়ার। এই কমন নেওয়ার পর এবার আমার দেখো শূন্য বানানোটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। এ ফার্স্ট কলামের সাথে সেকেন্ড কলাম বিয়োগ করলে একটা শূন্য আসতেছে, আর সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করলে আরেকটা শূন্য আসতেছে।
তাই আমি এখন নতুন যে নির্ণায়ক তৈরি করব তার ফার্স্ট কলামের মধ্যে একটা কাজ করব কি C1 থেকে C2 বিয়োগ করে দেব, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম, আর সেকেন্ড কলামেও একটা কাজ করব C2 ডট করে C2 মাইনাস C3 করব। তো তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে, সর্বোচ্চ দুইটা কলাম বা দুইটা সারিতে এই কাজটা করা যাবে, এর বেশি করা যাবে না। আর এখানে সারিবিজ যদি করতে চাই তাহলে আমার শূন্য আনানোটা অনেক টাফ হয়ে যাবে, এটা করা যাবে না, এটা কলাম বেসডই করতে হবে। আর এই যে কাজটা আমি করেছি এটাকে বলা হয় ওয়ার্কিং রুলস। ওয়ার্কিং রুলসটা অবশ্যই দেখিয়ে দিবা, তাহলে তোমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে আমি এখন যে ফার্স্ট কলাম করব এখানে C1 থেকে C2 বিয়োগ করব। C1 থেকে C2 বিয়োগ করা মানে 1 - 1, A মাইনাস B স্কোয়ার মাইনাস B স্কোয়ার। সেকেন্ড কলামে C2 থেকে C3 বিয়োগ করব, 1 - 1, B মাইনাস C বি স্কোয়ার মাইনাস C স্কোয়ার। এবং থার্ড কলামটা আমার যা আছে তাই থাকবে, 1 C C স্কোয়ার। তাহলে এবার আসি A B C, এখানে শূন্য, এটা শূন্য, এখানে থাকে 1, আর এখানে থাকবে A মাইনাস B, এখানে হবে B মাইনাস C, এখানে হচ্ছে C, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর এখানে আছে সি স্কোয়ার। তাহলে আমি এখানে দেখতেছি যে আমার ফার্স্ট রোতে দুইটা ভুক্তিতে অলরেডি শূন্য চলে আসছে। তাহলে এই রো বরাবর আমি সম্প্রসারণ করলে সবচেয়ে ইজি হবে, প্রথম দুইটা শূন্যের আমি সহগুণক নেব না, কারণ ওইটার সাথে শূন্য গুণ করলে ওইটার রেজাল্ট শূন্যই চলে আসবে। তাহলে আমি কোন বরাবর সহগুণক নেব, এ ওয়ান বরাবর, ওয়ানের জন্য সহগুণক নেব। তাহলে ওয়ান জন্য সহগুণক নিলে আমার কি আসবে, এ বি সি ইন্টু ওয়ান আমার দেখানোর দরকার নাই, কারণ ওয়ানের সাথে যেটা গুণ করবো সেটাই হয়। তাহলে ওই বরাবর রো অ্যান্ড কলাম বাদ গেলে এখানে থাকবে এ মাইনাস বি, এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে হবে বি মাইনাস সি, এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন যদি আমি খেয়াল করি যে ফার্স্ট কলাম থেকে আবার এই যে এখানে একটা নির্ণায়ক পাওয়া গেল 2 বাই 2 আকারের, এখানে ফার্স্ট কলাম থেকে আমি দেখতেছি যে এ মাইনাস বি কমন যায়, আর সেকেন্ড কলাম থেকে দেখতেছি যে বি মাইনাস সি কমন যায়। কমন যাওয়ার পর এখানে এ মাইনাস বি কমন যাওয়ার পর 1 থাকবে, আর এখান থেকে এ মাইনাস বি কমন যাওয়ার পর আমার থাকবে এ প্লাস বি। একই রকমভাবে বি মাইনাস সি অ্যান্ড বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখান থেকে বি মাইনাস সি কমন যাওয়ার পর থাকবে 1, আর এখানে থাকবে বি প্লাস সি। তারপর আমি নর্মালি আড়াআড়ি গুণ করে দেবো, তাহলে কি আসে সেটা দেখি। এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, এখানে আড়াআড়ি গুণ করলে থাকবে বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তা বি বি কাটা গেলে আমার এখানে অলরেডি আর থাকবে সি মাইনাস এ। তাহলে আমি লিখতে পারি এ বি সি ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমার এই ম্যাথের প্রমাণ। তাহলে এই ধরনের আরও অনেক ম্যাথ তোমাদের বইতে রয়েছে। ফার্স্ট এই ম্যাথটা শূন্য বানানোর আগে আমার কমন গিয়েছে, তাহলে নতুন আরেকটা জিনিস শিখলাম যে আগে আমার কমন নিতে হবে, দেন আমার শূন্য বানানোর কাজটা করতে হবে। আমরা চলে আসি আমাদের আজকে পরবর্তী ম্যাথে। পরবর্তী ম্যাথটা হচ্ছে যে এটা লগে লগের অঙ্কের মতো, মানে আমার ভুক্তিগুলো সব লগ এক্স, লগ ওয়াই, লগ জেড, লগ 2x, লগ 2y, লগ 2z, মানে এই 3 বাই 3 আকারে নির্ণয়টা সমান আমার 0 প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমি লেফট সাইড জাস্ট এটা আমি আর লেফট সাইডটা লিখলাম না, আমি জাস্ট ওয়ার্কিং রুলসটা লিখেছি। এটার জন্য আমার ওয়ার্কিং রুলসটা কী হবে, এটার জন্য আমি ওয়ার্কিং রুলস একটা করতে পারি যে C1 ডট সমান C1 মাইনাস C2, মানে ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বাদ দেব। আরেকটা দিতে পারি C2 ডট সমান C2 মাইনাস C3। দ্যাট মিন্স আমি এখন নতুন যে নির্ণয়টা তৈরি করব তার প্রথম কলামে C1 থেকে C2 বিয়োগ করব। পাশাপাশি বিয়োগ করাটাকে বলা হয় কলাম ওয়াইজ, আর উপর নিচে বিয়োগ করাটাকে বলা হয় রো ওয়াইজ। এটা রো বেসডও করা যায়, কলাম বেসডও করা যায়। আমি কলাম বেসটা দিয়ে করছি, তো লগ এক্স মাইনাস লগ ওয়াই, এখানে লগ 2x মাইনাস লগ 2y, এখানে লগ 3x মাইনাস লগ 3y। একই রকমভাবে এই দুইটা কলাম, সেকেন্ড যে নতুন নির্ণয়কের নতুন যে কলামটা হবে সেই কলামের মধ্যে C2 মাইনাস C3 বিয়োগ করব। দ্যাট মিন্স লগ y মাইনাস লগ z লগ 2y মাইনাস লগ 2z
log 3y minus log 3z এবং ফাইনাল যে কলামটা থাকবে থার্ড কলামটা যা আছে তাই থাকবে log z log 2z and log 3z তো আমরা জানি যে দুইটা log এর মাঝে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হয় অপারেটরটা হয় বিয়োগ মানে কি x / y এখানেও বিয়োগ থাকলে সরি আমি আমার ভুল বলেছি দুইটা log এর মাঝে যদি মাইনাস চিহ্ন তাহলে তাকে ভাগ করতে হয় মানে x / y এটা আমার log এর ফর্মুলা মানে ভাগের ফর্মুলা থেকে আমি এটা থেকে ওইটা লেখা যায় আর কি একই রকম ভাবে log 2x - log 2y দুটো মাইনাস চিহ্ন আছে তাহলে এটাও ভাগ করতে হয় মানে log 2x / 2y 2x / 2y মানে x / y মানে 2 2 আমার কাটা চলে যাবে একই রকম ভাবে এখানেও লেখা যায় log x / y পরবর্তীতে log y - log z এটার জন্য আমি লিখতে পারবো log y / z একই রকম ভাবে নিচেরটাও log 2y / 2z মানে y / z ই লেখা যাবে এবং পরেরটাতে log এটাও y / z আর এখানে যা আছে তাই থাকবে log z log 2z log 3z তাহলে আমরা ফার্স্ট কলাম থেকে যেটা কমন যায় সেটা কমন নিয়ে নেব ফার্স্ট কলাম থেকে আমার কমন যায় log x / y সেকেন্ড কলাম থেকে আমার কমন যায় log y / z কমন নেওয়ার পর আমার এখানে থাকবে 1 1 and 1 পরেরটাতে থাকবে 1 1 and 1 and log z log 2z and log 3z তা আমরা একটা প্রপার্টিসে পড়ে আসছি যে আমার কোন নির্ণায়কের দুটো সারি বা কলামের সকল ভুক্তি যদি সমান হয় সেই নির্ণায়কের মান 0 হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা কলাম এরপর সকল ভুক্তি সেম হয়ে গেছে প্রত্যেকটাই 1 তাহলে এই নির্ণায়কের মান আমি মুখস্থ বলতে পারি 0 তাহলে আমি বলে লিখতে পারি log x / y log y / z into 0 এবং 0 এর সাথে কোনো কিছু গুণ করলে 0 হবে তাহলে আমার রাইট সাইড চলে আসছে তো আজকে আমি তোমাদেরকে তিনটা ম্যাথ করিয়েছি এবং এই তিনটা ম্যাথের আলোকে তোমাদের জন্য কিছু এসডব্লিউ রয়েছে সেই এসডব্লিউটা হচ্ছে এখানে দুইটা ম্যাথ রয়েছে এই দুইটা ম্যাথ তোমরা নিজেরা সলিউশন করবা আজকের লেকচারের উপর বেসড করে এবং আজকের লেকচারের সাথেই রিলেটেড আর আমি চেষ্টা করব যে নির্ণায়ক চ্যাপ্টারে যতগুলো প্রমাণ আছে এই ধরনের সব প্রত্যেকটা প্রমাণ আমার লেকচারের মধ্যে তুলে ধরতে এবং আমি সলিউশন করারও ট্রাই করব তাহলে তোমরা ক্লাসগুলো খুব ভালোভাবে ফলো করো এবং তার আগে তোমাদেরকে লাস্ট লেকচারের আই মিন 6 নম্বর লেকচারে আমি যে নির্ণায়কের প্রপার্টিসগুলো পড়িয়েছি সেই প্রপার্টিসগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো ওই প্রপার্টিস জানলে ম্যাথ সলিউশন করা এখানে খুবই ইজি কারণ এখানে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ ছাড়া তেমন বাইরে কোনো ক্যালকুলেশনই নাই তাহলে তোমাদের নেক্সট ক্লাসের আজকের লেকচার আলোকে এই দুইটা ম্যাথ তোমাদের জন্য এসডব্লিউ রইল তাহলে আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে